ওয়েলকাম টু আরএম বায়োলজি। নিট ইউজি রিলেটেড আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের কিন্তু সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিং চলছে, তার মধ্যেই তোমাদের সেকেন্ড রাউন্ডের শিডিউলের কিন্তু দুবার পরিবর্তন করা হলো পরপর দুদিন। সেকেন্ড রাউন্ডের নতুন শিডিউল অবশ্যই অবশ্যই তোমরা দেখো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, জানতে গেলে যে সেকেন্ড রাউন্ডে কি চেঞ্জ এলো, না হলে কিন্তু তোমরা সমস্যার সম্মুখীন হবে। চলো ভিডিওটি শুরু করি এবং তোমাদের দেখাই। দেখো 19/9/2024 ঠিক কিছুক্ষণ আগেই তোমাদের কিন্তু নতুন রিভাইজড যে কাউন্সেলিং শিডিউল প্রকাশিত করা হয়েছে, সেটা হচ্ছে তোমাদের যেটা চয়েস ফিলিং চলছিল রাউন্ড টুর, সেটা 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমরা আগামীকাল পর্যন্ত করতে পারবে 12টা পর্যন্ত। তোমাদের রাউন্ড টুর রেজাল্ট প্রকাশিত হবে কবে? 24 তারিখে, 24/9/2024, 4টের পরে। রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অফ অ্যালোটেড ক্যান্ডিডেটস টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট ফর রাউন্ড টু উইথ রিকুইজিট অরিজিনাল ডকুমেন্টস, কলেজ রিকুইট ফি, বন্ড আফটার ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন, ওয়ান সাকসেসফুলি রিভেরিফাইড ক্যান গেট অ্যাডমিটেড ইন দ্য অ্যালোটেড কলেজ। তাহলে কি বলা হচ্ছে যে যারা নতুন ফ্রেশ অ্যালোড হবে তাদের সমস্ত ডকুমেন্টস, কলেজের ফি, বন্ড নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশানে যেতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশানে, এবং যারা অলরেডি রিভেরিফাই হয়ে আছো, অর্থাৎ যারা ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছিলে কিন্তু ইএস আপগ্রেডেশন করেছো, তারা কিন্তু ডিরেক্টলি কলেজে গিয়ে ভর্তি হয়ে যেতে পারো, এবং পুরোনো কলেজ থেকে যে কোনো দিন তোমরা গিয়ে তোমাদের ডকুমেন্টস ফিরত আনতে পারবে। সেই ডেটটা কবে কবে করা হয়েছে? সেই ডেটটা হচ্ছে তোমার 25 তারিখ, 26 তারিখ, এই দুদিন। তারপরে কিছু ছুটি আছে, তাই কিছুদিন বাদ দিয়ে 3 তারিখ এবং 4 তারিখ নতুন ডেট। এটা কিন্তু নতুন ডেট সেকেন্ড রাউন্ডের, আমি শুধু সেকেন্ড রাউন্ডের জন্যই বললাম, তার কারণ এখন সেকেন্ড রাউন্ডেরই চলছে। তো সেকেন্ড রাউন্ডে কাট অফ যেতে পারে তার ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্স আই বাটন এবং এন স্ক্রিনে তোমরা পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও কত কাট অফ যেতে চলেছে, সেই অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের চয়েসটা ফিল করো।